বর্তমানে রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন জোট সরকারের সাথে বিগত বাম সরকারের কাজকর্মের তুলনার নিরিখে বর্তমান রাজ্য সরকারের 20 মাসে কাজের সাফল্যের খতিয়ান তুলে ধরে বিগত 25 বছরের বাম রাজত্বের কার্যপ্রণালী সমালোচনা করে বিরোধীদের কড়া জবাব দিলেন খোদ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব দাবি করলেন, বর্তমান রাজ্য সরকারের 20 মাসের সময়কালে বর্তমান রাজ্য সরকার যে কাজ করেছে বিগত 25 বছরের সরকারের ডায়েরিতে সেই কাজ নেই। শহীদ চানমোহন ত্রিপুরার তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার গণ্ডাছড়ার নারায়ণপুর কবিগুরু রবীন্দ্রনাথ স্মৃতি স্কুল মাঠে এক শ্রদ্ধার্ঘ কর্মসূচির আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখতে গিয়ে এই দাবি করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বিপ্লব দেব তার মন্ত্রী পরিষদকে বলছো 20 মাস হয়ে গেছে, কি করছে, কি পাইছো? আরে 20 মাসে যেটা দিয়েছি 25 বছরের সরকারের ডায়েরিতে সেই কাজের কোনো ফরিস্তা নেই। এই সরকার 20 মাসের মধ্যে রাজ্যে যা যা কাজ করেছে প্রত্যেকটা ডিপার্টমেন্টের মধ্যে, যারা 25 বছরে কোনো কিছু দিতে পারেনি ওনারা 20 মাসের মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করতে চায়। তার জন্য 25 বছরে যখনই 20 মাস বলবে তখনই আপনি ফ্ল্যাশব্যাক গিয়ে একবার 25 বছরের সেই ত্রাহি ত্রাহি রাজত্বের কথা মনে রাখবেন। আজকে আমার কাছে সময় কম, তার জন্য আমি আপনাদের কাছে ফিরিস্তি তৈরি করব না, আপনারা অবগত আছেন। আমি শুধু আপনাদেরকে বলবো যে তাদের ধন্যবাদিতে তাদের বিভ্রান্তিতে না আসা, ফিসফিস করে বলবে তার মধ্যে না পড়া। এদিন বক্তব্য রাখতে গিয়ে নাম না করে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমানে বিরোধী দলনেতা মানিক সরকারের সমালোচনা করেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আর যারা আপনাদেরকে বিভ্রান্ত করার জন্য আসে যে কি পাইছে, সরকার তো 20 মাস হয়ে গেছে এ করছে, আরে 20 মাস হয়েছে, 20 বছর হয়নি। আমার আগে 20 বছরের মুখ্যমন্ত্রী ছিলেন, তাকে কতবার জিজ্ঞাসা করতে পেরেছি আমরা, তার তো কাছেই যাওয়া যেত না, তার তো কাছেই যাওয়া যেত না। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এদিন বক্তব্য রাখতে গিয়ে কড়া বার্তা দিয়ে স্পষ্ট জানিয়ে দেন, যারা ত্রিপুরার শান্তি বিঘ্নিত করার চেষ্টা করবে তাদের চিহ্নিত করে সঠিক সাজা দেওয়া হবে। আর যারাই চেষ্টা করবে ত্রিপুরার শান্তি ভঙ্গ করার জন্য তাদের চিহ্নিত করে সঠিক দিশাতে সঠিক ভাবে সঠিক সাজা দেওয়া হবে। পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী গণ্ডাছড়া মহকুমার সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতিও দেন। মুখ্যমন্ত্রী এদিন উল্লেখ করেন, 3 বছরের মধ্যে ত্রিপুরাকে মডেল রাজ্য বানানোর দিশাতেই কাজ হচ্ছে। এদিন এই শ্রদ্ধার্ঘ কর্মসূচি অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত থাকেন পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ রেবতী ত্রিপুরা, বিধায়ক পরিমল দেববর্মা, বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক এবং ত্রিপুরা খাদি ও গ্রামোদ্যোগ পর্ষদের চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য, বিজেপি রাজ্য সম্পাদক তাপস মজুমদার, রায়মা ভ্যালি বিজেপি মণ্ডলের সভাপতি ভূমিকানন্দ রিয়াং সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।